Fatafayda hadi hadi. এবার মা কালীর দর্শন না করলেও মা কালী নিজেই আমার সামনে এসে যাচ্ছে। বেরিয়েছি মা আর বোনের সাথে, এসেই দেখি মা কালী যাচ্ছে বিসর্জনের জন্য। চলে এসেছি শাড়ি কিনতে, মানে গিফট কিনতে। কার জন্য গিফট কিনছি, কেন কিনছি, সব কিছু আস্তে আস্তে বলছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের, তো দেখতে থাকো ব্লগটা। অনেক শাড়ি দেখতে দেখতে ফাইনালি ডিসাইড করলাম, না আমাদের শিলচরের নাহাটা জিন্দাবাদ। এত শাড়ি দেখেও ভালো লাগেনি, তারপর ডিসাইড করলাম নাহাটাতে গিয়েই কিনবো। তো নাহাটাতে গিয়ে দুটো শাড়ি কিনলাম, যেটার মধ্যে এইটা আমি আর এই শাড়িটা আমি পছন্দ করেছি, আর যার জন্য কিনলাম আশা করছি ওর ভালো লাগবে। আর আমার এই কালারটা দেখে, তারপর কাপড়টা দেখে খুব সফট লাগলো, আর আমার মনে হলো যে যার জন্য কিনছি ওর ভালো লাগবে, ও পরতে পারবে। তো যখন পাবি কোনো একটা অকেশন দেখে এই শাড়িটা পরিস। এটা হচ্ছে এটার ব্লাউজ পিস। তোমাদের কেমন লাগছে বন্ধুরা এই শাড়িটা আমাকে বলবে। আর এই শাড়িটা আমার মা চয়েস করেছে, যার জন্য কিনছে। তো ওরও এই শাড়িটাও আমার মনে হয় ভালো লাগবে। কালার কম্বিনেশনটা দারুণ লাগছিল, আমার রেড শাড়ি ভীষণই ভালো লাগে, আর রেড কালার বর্ডার পাটটা আর স্পেশালি এই আঁচলটা আমার ভীষণ ভালো লেগেছে। ডিজাইনটা দেখো জাস্ট, আর শাড়িগুলো না এত সফট ছিল। নাহাটার শাড়ি সত্যি ভীষণ ভালো, মানে কম রেট থেকে নিয়ে হাই রেঞ্জের সব শাড়ি খুবই ভালো, আর ব্লাউজ পিস এইটা খুব ভালো। এটা জ্বলছে না, হ্যাপি দিওয়ালি। এবার তো জানো বন্ধুরা যে দিওয়ালিতে আমি ঘরে আসিনি, আমি দিওয়ালি সেলিব্রেট করিনি। তো আজকে আসলাম, আর সম্রাট সম্রাটের মামার সাথে বাজি ফুটালো। দাদু অনেকগুলো বাজি সম্রাটের জন্য এনে রেখেছে, কিন্তু আমি আর আসিনি, তাই ও ফোটাতে পারেনি, ওর বাজি ফোটানো হয়নি এবার। তো এখন আজকে গিয়ে আমরা শপিং করে এসে এখন বাজি ফোটাচ্ছে, আমি এদিকে বাজি ফোটাচ্ছি, আর এদিকে আমার বর কোন্নগরে কলকাতাতে বিসর্জন দেখতে গেছে। দেখো তোমরা, একটু শেয়ার করছি তোমাদের সাথে আজকের বিসর্জনটা, কলকাতার বিসর্জন মানে কোন্নগরের। আজকের ব্লগটা সিরিয়াসলি খুব খুব স্পেশাল, কারণ শিলচর, হাইলাকান্দি আর কোন্নগর কলকাতার ব্লগ পুরো একসাথে মিশিয়ে দিয়েছি। তো ব্লগটা একদম স্কিপ করো না, দেখতে থাকো, সত্যি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, শেয়ার করে দিও বন্ধুরা।
বর সারপ্রাইজ দিতে গেল, কালকে বলেছিলাম ব্লগে, তো এই সেই সারপ্রাইজ। বর গেল, আমার বর গেল নিজের বোনকে, মানে পিঙ্কি দিকে সারপ্রাইজ দিতে, ভাইফোঁটা পেতে গেল। আর পিঙ্কি দি বোন দাদাকে এখন ভাইফোঁটা দিচ্ছে। সম্রাটের এই ড্রেসটা পরবে যেটা ওর মামি ওকে বার্থডে গিফট দিয়েছে, মানে মামি বলতে আমার মা। তোমরা তো জানোই যে আমার মাকে সম্রাট মামি ডাকে। মর্নিং, ঘুমাই যাই, ঘুমিয়ে যাই, গুড মর্নিং। ওটো 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 যাবো তো ঘুরতে মিমির বাড়িতে, আরেকটা বড় মিমির বাড়িতে গিয়ে আমরা দেখব অনেক কিছু। চল, বড় মিমি, আর একটা মিমি, চল তানি মিমি, উঠ। স্নান টান শেষ আমাদের, আর খুব তাড়াহুড়ো করছি কারণ আজকে যেতে হবে। আজকে একটা খুব স্পেশাল দিন আছে বন্ধুরা, তার আগে দেখিয়ে দিই এই যে ব্যাগটা আমার বর ব্যাংকক থেকে এনেছিল আমার জন্য গিফট, খুব স্পেশাল। আর আমার কালার বার্স, তারপরে এইসব মেকআপ, আর এইটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি বন্ধুরা, আশীর্বাদের শাড়ি ব্লাউজ। তো আজকে এই ড্রেসটাই, এই শাড়িটাই পরবো, শাড়ি, তারপর আমার গয়না, এগুলো বিয়ের গয়না না কিন্তু এগুলোই পরে যাব। সম্রাটকে তো বাবু সাজিয়ে দিলাম, ও তো রেডি হয়ে পড়লো, তো ওর মা রেডি হবে না তা কি করে হয়। তাই আজকে আমি আমার আশীর্বাদের শাড়ি ব্লাউজ পরে রেডি হয়ে পড়েছি সিম্পল ভাবে। হ্যালো বন্ধুরাও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে 9:30, এই যে 9:30 বাজে। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি, আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি যাচ্ছি তানির ঘরে, মানে আমার কাজিন বোন, তো কাজিন বোনের ঘরে যাচ্ছি, ওর শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম। তো ওর আজকে স্বাদ, 9 মাসের স্বাদ, তো আমি খুব এক্সাইটেড, মানে ভীষণ ভীষণ। আর বিয়ের পর এই ফার্স্ট টাইম আজকে দেখব ওকে, না বিয়ের পর না, তবু ওকে আজকে অনেক মাস পর দেখবো। চলো দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, চলো দেখতে থাকো। ইস কি আদর নিয়ে দিয়েছে দুষ্টু ছেলেটা, পুরো পাগল। বাহ, স্টাইল হয়ে গেছে, যাও যাও গিয়ে ঠামিরিকে টাটা দিয়ে দাও, যাও যাও ঠামিকে টাটা দিয়ে আমি বেরোচ্ছি, যাও। বড় মিমির ঘরে ঘুরতে যাচ্ছি, বাবা যাবে তো, বাবা বাবাও আসবে, এই তো বড় মিমির ঘরে। হ্যাঁ, হাইলাকান্দিতে, হাইলাকান্দিতে চলো চলো, দৌড়ে দৌড়ে যাচ্ছি তো আমরা, যাই। এসে গেছি মার ঘরে, আর এসেই মাকে একটু রেডি করিয়ে দিই। ছোটোবেলার থেকে এই কাজটা আমি করে এসেছি, ভীষণ ভালো লাগে এই মার শাড়ি লাগানো, তারপর কুচি ধরা এগুলো। আর মাকে এই শাড়িটা আমি গিফট করেছি, ভীষণ প্রিয় একটা শাড়ি আমার। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি। মামির মোবাইল নিয়ে ভিডিও করছিস,
বল হ্যালো বন্ধুরা বলে দে চলো এখন আমরা চলে যাচ্ছি তানির বাড়িতে তানির শ্বশুর বাড়িতে হাইলাকান্দির থেকে একটু আগে হয়তো আমি ঠিক জানি না যাব তারপর দেখব ওর বাড়িতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমরা সবাই আর কি আমি মা আমার বোন সম্রাট আমরা সবাই ফার্স্ট টাইম যাচ্ছি আর ভীষণ এক্সাইটেড তো আছি আর কারণ ওর স্বাদ বলে কথা তো এখন তানি আমার জোনে এসে যাবে মানে মাদার্স জোনে তানি বন্ধুরা তোমরা যারা চিনো না তানিকে তানি হচ্ছে আমার মামাতো বোন ও আমার বোনও বলতে পারো ফ্রেন্ডও বলতে পারো ও আমার দু মাসের ছোটো বোন তো আমরা একসাথেরই ওর বিয়ের ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে আছে যারা দেখনি এখনও ওরা দেখতে পারে আজকে যেহেতু তানির নমাসের স্বাদ তো মামি ঘর থেকে পিঠে বানিয়ে নিয়ে এসছে আর এখান থেকে ওর শ্বশুরবাড়ির থেকেও পিঠে বানিয়েছে আর এখন তানি রেডি হয়ে পড়েছে ওর যা যা নমাসের রিচুয়ালস আছে এগুলো করার জন্য সত্যি ভীষণ সুন্দর লাগছিল তানিকে আর তানিকে দেখে আমার স্বাদের কথা মনে পড়ে গেছিলো তারপর ভাবলাম যেহেতু আরটু টাইম আছে তানির রিচুয়ালসে তো আমরা বসে থেকে কি করব তো মামিকে নিয়ে আমরা আমাদের বড় মাসির ঘরে চলে গেলাম মানে আমার বড় মাসির ঘরে এই যে আমার বড় মাসি মানে আমার মার সব থেকে বড় বোন মানে আমার বড় মাসি আর আজকে ফার্স্ট টাইম বড় মাসির ঘরে আসলাম কিন্তু গিয়ে রাঙ্গাদিকে পাইনি মানে বড় মাসির মেয়েকে পাইনি তার ছেলেকেও পাইনি তো তারপর চলে এসেছি গল্প টল্প করে জল খাবি আচ্ছা গরম লাগছে ভীষণ গরম এখানে জলও পাচ্ছিস না গরমে তো গরম জলও পাচ্ছে না সম্রাট বসে লাগে ও খুব ছোট হয়ে গেছে ছোট বাচ্চা মতো ফুলে বসে আছে হ্যাঁ এটা কেটে যাবে এই রে শিব ঠাকুর মন্দির নমা দিয়েছে দেখেছিস মিষ্টি প্রসাদ দিয়েছে হ্যাঁ ঠাকুরই তো নম করে দো তারপর আবার চলে এসেছি তানির ঘরে এখন সব নিয়ম স্টার্ট হবে কিন্তু জানতে পারলাম তানির সব নিয়ম সব কিছুই যে স্বাদের স্নান তারপর যা যা নিয়ম থাকে সব কিছুই শেষ এখন জাস্ট খাওয়ানো হবে তো আমরা লেট করে ফেললাম জানতাম না ওই টাইমিংটা তো এখন চলে এসেছি তবুও ভালো এই খাওয়ার টাইমে তো এসেছি অ্যাটলিস্ট দেখতে পারছি ওকে খেতে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি তা কেমন লাগছে বলবে আমাকে আর এই যে আমাদের জামাইবাবুকে দেখে নাও একটু বৌনা তুমি কিছুই তো না বৌনা তোমরা অনেকেই বলবে নমাসের স্বাদ আবার শ্বশুর বাড়িতে তো বলে দিই বন্ধুরা নমাসের স্বাদ মামির বাড়িতেই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মামা নেই আমার তোমরা তো জানোই তো তার জন্য মামি যেহেতু একা তো একা একা তো সব পারবে না তো তাই মা তানির বাড়িতে তানির শ্বশুর বাড়িতে এই রিচুয়ালসগুলো এই নিয়মগুলো নমাসের স্বাদের সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো নিয়ম এই ডিম দিয়ে নিয়মটা আমার বাবার বাড়িরও আছে কিন্তু এই যে মাঝখান দিয়ে ফাটিয়ে ডিমটা খেতে হয় এই নিয়মটা আবার আমার বাবার বাড়িতে নেই আর শ্বশুরবাড়িতে তো ডিম ফাট ডিম কি ডিমেরই নিয়ম নেই কিরকম ফিলিংস এটা কো কোড়া এক্সাইটেড ফিলিং এক্সাইটেড আচ্ছা তারপর খেতে চলে আসলাম কিন্তু সম্রাটের জন্য আমি পুরো শ্যুট করতে পারিনি কারণ সম্রাট এত জ্বালাচ্ছিল আর আজকেও স্বাদে বিশাল মেনু ছিল মিক্সড ডাল ভাজা কাতলা মাছ দিয়ে সর্ষে দিয়ে কাতলা মাছ ছোটো মাছ মোরলা মাছ
লাউয়ের দিয়ে ঘণ্ট মাছের মাথা দিয়ে তারপর চাটনি আরও অনেক কিছু ছিল যা আমি এখন মনে করতে পারছি না, সব কিছু ভুলে গেছি। আর এই যে পিসি ভাইজি মামাতো বোন পিস্তুতো বোন এক ফ্রেমে সবাই একসাথে, তারপর আমরাও চলে আসলাম। হাই গিয়া চলা।